ICT ডিভিশনের উদ্যোগে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2019 শুরু হতে যাচ্ছে। আমি মনে করি সরকারের এটা একটি সময় উপযোগী পদক্ষেপ। অ্যান্ড আই ফিল পার্সোনালি প্রাউড যে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, যেখানে আমি কাজ করছি, এই কোম্পানিটি স্যামসাংয়ের মতো একটি গ্লোবাল ব্র্যান্ডকে বাংলাদেশে এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে পেরেছে। আগামী অক্টোবরের 14 তারিখ থেকে 16 তারিখে এই ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপো কনভেনশনটা হবে বিআইসিসিতে, সকাল 10টা থেকে 8টা পর্যন্ত। আপনারা অবশ্যই আসবেন।